দারুণ মাছ হয়েছে কিন্তু আজ প্রচুর। এই দেখুন পরপর দুটো চটা পেলে, কোনো একটা মাছ বন্ধুরা, বড় একটা মাছ। ও ও মাছ, ও ও দারুণ মাছ, দারুণ সুন্দর। বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফিশিং বাংলার আরও একটি নতুন ভিডিওয়ে। আর আজ ভিডিওটা কিন্তু দারুণ মজাদার হতে চলেছে। আজ কিন্তু বেশ বেলা করে রওনা দিলাম নদীতে। বন্ধুরা এত বেলায় আমি একা একা রওনা দিয়েছি নদীতে, তার কারণ হলো বাবা অলরেডি নদীতে গিয়ে চার ধরা হয়ে গেছে, তারপর আমাকে ফোন করেছে, আমি এখন যাচ্ছি। আর আমি যাচ্ছি হলো ভাত নিয়ে। চলো এখন নদীতে যাই, গিয়ে দেখি কতদূর কি কাজ সেরেছে। হাঁটতে হাঁটতে প্রায় নদীর পাড়ে চলে এসেছি, আর এখনো কিন্তু বাবাকে দেখতে পাচ্ছি না, দেখি কখন আসে। চলে এলাম নদীর পাড়ে। বেশ অনেক সময় দাঁড়িয়ে থাকার পর ওই যে আসছে, দেখুন একদম ছোট্ট একটি নৌকা চলে এসছে আমাদের নৌকো। এবার উঠে পড়বো টুক করে আমি। চার হয়ে গেছে এই যে, ও কাটা কমপ্লিট, চার বন্ধুরা অলরেডি কাটা হয়ে গেছে, এগুলো এক্সট্রা নাকি? ঠিক আছে চলো। আমাদের বর্ষিতে চার কাতার কাজ চলছে, আর চার কাতা হয়ে গেলেই বর্ষি ফেলা শুরু হবে। এবার যাচ্ছি বর্ষিটা ফেলতে, শুরু হচ্ছে আমাদের বর্ষি ফেলার কাজ। বন্ধুরা আমাদের বর্ষি ফেলার কাজ শেষ আজকের মতো, আবার এই বর্ষির কাছে ফিরে আসবো পাক্কা 3 ঘন্টা পর 2-2:30টার দিকে। খাওয়া দাওয়া সেরে, খাওয়া দাওয়া সেরে তারপর বিশ্রাম নেব। এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলবো, গরম গরম মাংসের ঝোল। বন্ধুরা খাওয়া দাওয়া সেরে ঘন্টা 3 পর রেস্ট রেস্ট নিয়ে এখন যাচ্ছি বর্ষি তোলার জন্য। চলো দেখা যাক বর্ষিতে আজ কেমন কি মাছ পাই। কাকা মাছ পাবো তো? কাকা মাছ পাবো তো? দেখি মা এখন ইচ্ছা তো আছে পাওয়া। দেখা যাক, শুরু হয়ে গেল আমাদের বর্ষি তোলার কাজ, দেখা যাক আজ কেমন কি মাছ পাই। মাছ আছে বন্ধুরা, মাছ আছে, প্রথম মাছ। বেশ কিছু বসে জানার পর আমাদের প্রথম মাছ চলে এসেছে কিন্তু। ও চটা বেলে, দারুণ সাইজের একটি চটা বেলে, ভালো বড় আছে কিন্তু মাছটি। খেয়ে নিছে না বসি, প্রথম মাছ আজকে। সবে বৌনি হলো 50-60টা বর্ষি তোলার পর। বন্ধুরা আবার একটা মাছ, আবার একটা মাছ উঠে এসেছে চটা বেলে, দেখুন পরপর দুটো চটা বেলে। চটা বেলে তো খোট দেয় না নাকি? মাছের খোট বোঝা যাচ্ছে না, এটা মনে হচ্ছে আগেরটা থেকে একটু বড় সাইজটা না? পরপর দুটো চটা বেলে, বন্ধুরা আবার মাছ আছে, চলে এসছে আবার মাছ। কি মাছ, কি মাছ, বড় মাছ মনে হচ্ছে, কি মাছ একটা আসছে, কোনো একটা মাছ। বন্ধুরা বড় একটা মাছ, ও তেড়ে মাছ, দারুণ, অনেকদিন পর তেড়ে মাছ, সুন্দর, দেখুন দারুণ কালারের একটি তেড়ে মাছ, সুন্দর মাছ। অনেকদিন পর কিন্তু তেরে মাছ, সুন্দর একটি মাছ, চলে না যায়। বেশ কিছুদিন পর পেলাম, সুন্দর সাইজ আছে নাকি? কিছু একটু ভার ভার লাগছে বর্ষিটা, কিছু একটা আসলেও আসতে পারে, বলা যাচ্ছে না ঠিক। দেখো কিছু আসে নাকি।
চলে এসেছে মাছ বন্ধুরা, মাছ আছে, মাছ আছে, আছে মাছ। কি মাছ, বড় আছে বন্ধুরা? বড় মাছ আছে মনে হচ্ছে, ভালো টানছে। তোলো 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 তোলো, দেখা যাক কি মাছ আসে। ভালোই টানছে, নৌকার ভিতরে নিয়ে যাচ্ছে বড়শি টেনে নিচের দিকে। ডান দিকে রাখো। ও কি এটা? না কিন্তু একটা ময়লা এসছে, কিন্তু মাছ আছে, এটা না, মাছও আছে। এটার জন্য একটু ওয়েট ওয়েট লাগছিল মনে। দেখা যাক কি আসে। ও মাছ, ও ও দারুণ মাছ, দারুণ সুন্দর। না না, পান খাকি, পান খাকি, বিশাল সাইজের পান খাকি বন্ধুরা। দেখুন এত বড় পান খাকি আগে কোনোদিন পড়িনি। কি বলো, বিশাল সাইজ। আর মাছটার কালার দেখুন সুন্দর। মাছটা সেই মাছ, দারুণ মাছ। ও বিশাল বড় সাইজ কিন্তু। বড় মানে পানখাগি মাছ, এত বড় পানখাগি আগে কোনোদিন পাইনি। তেড়ে মাছের থেকেও বড়, দারুণ সাইজ, সুন্দর মাছ হচ্ছে কিন্তু আজ। প্রচুর বড় সাইজের পানখাগি এটা। সন্ধে হতে আর বেশি বাকি নেই, আমাদের বড়শি তোলার কাজও প্রায় হয়ে এসছে, অল্প কিছু বড়শি বাকি। আবার ছোট একটা টান টান লাগছে, মনে হচ্ছে একটা ছোট মাছ আসবে। ছোটই আসবে, বড় হতে পারে না একটু? ও দেখা যাচ্ছে কি একটা মাছ দেখা যাচ্ছে। ও শোনাবো গো, একদম ছোট না তো, ভালো বড় আছে, বেশ বড় সাইজের একটি শোনাবো গো। এই এই চারটা মানে বার করে দিল, চারটা চার চলে গেছে। বড়শি তোলার কাজ শেষ, আর আজ কিন্তু দারুণ মাছ হয়েছে, সমস্ত মাছগুলি একসাথে দেখাবো। আর একটা কথা, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এখানে আছে চটা বেলে মাছ, যা বড়শিতে প্রথমে বেঁধেছিল, আর তারপর আছে দারুণ মাছ। দেখুন বিশাল বড় সাইজের একটি পানখাগি, আর তার নিচে একটি তেরে মাছ, এটাও সুন্দর। আর একটি শোনাবো গো সবশেষে।